অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ভালো মানের গুড মেসেজ বললেও ভুল হবে, তার থেকে বড় ভালো মানের গুড মেসেজ নিয়ে আসলাম। তা হলো 289টা পদে ফায়ার সার্ভিস একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে আপনি অনলি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে, তবে একটা কথা আগে থেকে বলে রাখি, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। এখানে কোনো মেয়ে আবেদন করতে পারবে না, এর জন্য কোনো অপশন নাই। তো কেন মেয়ের আবেদন করতে পারবেন না ভাই, এটা আমাকে দোষ দিলে হবে না, এটা আপনাকে তাহলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। জাস্ট একটু ফান করলাম। তো বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা আমার এখন মেসেজটা দেখতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, তারপরে ব্যাপারটা বুঝবেন। এই সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি, একদম ফার্স্ট কমেন্টে। ওইখান থেকে আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন, সেক্ষেত্রে এরকম একটা অবস্থা চলে আসবেন। আশা করি প্রথমেই পাবেন 289 পদে ফায়ার সার্ভিসের নিয়োগ। এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আমি মনে হয় এখান থেকে ব্যাপারটা বোঝাতে পারতেছি, দ্যাটস হোয়াই এটা বড় করে দেখালাম না। তারপরও আমি আপনাদের জন্য একটু বড় করে দেখাই, নাহলে আবার অনেকেই বলে যে ভাই আপনি শুধু ছোটো করে দেখান, বড় করে কেন দেখান না। ওকে, তো নো প্রবলেম, আমি এখন দেখা দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, গণপদ্ধতি বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এটা গতকালের লাস্ট আওয়ারের মেসেজ, মানে আজকে একদম জাস্ট ফার্স্টে ফার্স্টে পাওয়া গেল। তো এখানে যে ক্যাটাগরির কথা বলছি তা হলো ফায়ার ফাইটার, শুধুমাত্র পুরুষের জন্য। 17 গ্রেটে স্যালারি পাবে, বেসিক পাবে 9,000, ইন টোটাল 21,800 টাকা স্যালারি পাবে। পদের সংখ্যা 289। এখানে শিক্ষাগত যোগ্যতা জাস্ট একটু মনোযোগ সহ দেখলে বুঝতে পারবেন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জাস্ট আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করেন, তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তাও দেখুন জিপিএতে কত বলছে, সমান জিপিএতে এক কথা জাস্ট কোনো মতে একটু হলেই হয়েছে এরকম বিষয়টা। তো এখানে শারীরিক যোগ্যতা বলছে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32, ন্যূনতম প্রার্থীকে অবশ্যই শারীরিক গঠনের মানে ত্রুটিমুক্ত শারীরিক গঠন যেটা বলা হয়, আমার মনে হয় বুঝতে পারতেছেন এই ডিফেন্সে দাঁড়ালে আপনার ফিজিক্যাল ফিটনেসটা কেমন হওয়া উচিত। আর অবশ্যই আপনাকে কিন্তু অবিবাহিত হতে হবে, বিবাহিত তারা নেবে না। এখানে মন্তব্য করে লিখছে, অধিক উচ্চতা বিশিষ্ট সুটাম দেহের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের হাইট অনেক ভালো বেশি কিংবা আপনার ফিটনেস খুবই ভালো, তারা কিন্তু এখানে আবেদন করবেন, আপনাদেরকে একদম এক চান্সে নিয়ে নেবে বন্ধুরা। তো এখন কথা হলো ভাই আমি আবেদনটা করবো কীভাবে। আবেদন করার আগে এখানে আবেদনের শর্তাবলীটা মনোযোগ সহ পড়বেন, এখানে আপনার বয়স কত হতে হবে, তারপরে আপনার যে মুক্তিযোদ্ধা ফ্যামিলি যদি সন্তান থাকেন সেক্ষেত্রে আপনাদের কী কী অপশন বিষয়গুলো থাকবে এবং আপনার কী কী কাগজপত্র বংশন সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা আছে। আপনার এটা মনোযোগ সহ পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু বলি কীভাবে আবেদনটা করবেন, এটা ডেফিনেটলি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনটা পরের পেজে চলে আসি, এইখানটাতে যদি আমি আসি তাহলে দেখব অনলাইনে আবেদনটা শুরু হবে 2/11/2021, দ্যাট মিন্স আগামীকাল বিকাল 4টা থেকে শুরু হবে এবং এটা চলবে 24 তারিখ পর্যন্ত, দ্যাট মিন্স এই 24 তারিখ পর্যন্ত। সো আপনি এর ভিতরে আবেদনটা করতে পারবেন 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আমার জ্ঞানে যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নগদের উপরে আবেদন করাটাই বেটার, যেহেতু এখানে অপশনটা দিয়ে দিছে যত আগে মানে আবেদন করবেন ততই ভালো। তো আবেদনটা যদি নিজে থেকে করতে পারেন খুবই ভালো, না পারলে সেক্ষেত্রে আপনার কোনো না কোনো কম্পিউটারের দোকানে শরণাপন্ন হতে পারেন, যেখানে গেলে আপনি আবেদন করলে খুব ভালো মতো মানে কাজটা করে দেয় ওরা, যারা এই রকম একটা কম্পিউটারের দোকানে যাবেন, যার পর ওখান থেকে ওদের মারফত আবেদন করবেন। এখানে একটা পেমেন্টেরও ব্যাপার আছে, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যেটা আপনাকে ই করতে হয় সেটা এখানে কিন্তু জাস্ট মানে বর্ণনা করা আছে। আপনাকে ইন টোটাল পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ হলো 6 টাকা, সব নিয়ে আপনাকে 56 টাকা পেমেন্ট করতে হবে, এই খরচ হলে আপনার 56 টাকা। তো বন্ধুরা আমার মনে হয় বাকি বিষয়গুলো যদি আপনারা একটু মনোযোগ সহ পড়েন সব কিছু বুঝবেন, তারপরে যদি কোনো কিছুর কমতি থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটার মেসেজ দেওয়ার জন্য। এখনকার এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।